রহিম লিখেছেন, এক দরিদ্র ব্যক্তি হজের নিয়তে অনেক বছর আগে কিছু গাছ লাগিয়েছেন। অনেক বছরের পরিচর্যার পরে তিনি সেই গাছ বিক্রি করে হজ করতে যেতে পেরেছেন। আপনার মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ ভাই আব্দুর রহিম, খুবই আনন্দের সংবাদ এবং খুবই চমৎকার একটি বিষয় যেটি আমাদের অনেকের জন্য শিক্ষা বহন করে, যার কারণে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষকে প্রেরণা যোগায়। আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। ভালো কাজের জন্য সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আল্লাহ তাআলা তাকে সাফল্যের চূড়ান্ত শেখরে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহর ওয়াদাও রয়েছে, আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ানহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেছেন, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার দিকে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। আমরা যারা বাইতুল্লাহ হজ করতে পারিনি, আমরা অর্থের অভাব বা আমাদের সামর্থ্যের অভাব নানা রকমের অজুহাত দিয়ে থাকি, এই অজুহাতগুলো যদি যথার্থ নয়, বরং আমাদের আন্তরিকতা, আন্তরিক প্রচেষ্টা, আমাদের ঐকান্তিক চেষ্টা, আমাদের সার্বিক আপনার সদিচ্ছা এবং নানামুখী উদ্যোগ গ্রহণ করাটা যে কর্তব্য, সেটি আমরা পালন করতে কার্পণ্য করে থাকি, সেটির শিক্ষা আমরা এখান থেকে নিব। এবং ভাইটির আল্লাহ তালা হজকে কবুল করুন এবং তার মতো বরং তার চেয়ে আরও বেশি আমাদের সবাইকে আল্লাহর ইবাদত বন্দিগির জন্য ত্যাগ করার, আত্মত্যাগ করার তৌফিক দান করুন। কাশ্মীর হাসান আপনি লিখেছেন, আমি একজন যুবক, আমি খুব বিষণ্ণতায় আছি। আমি একটা মেয়েকে বিগত 3 বছর যাবত একতরফা ভালোবেসে আসছি। আমি জানি বিবাহবর্ত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনাহ, কিন্তু আমি নেক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই। এমন অবস্থা আমার করণীয় কি দয়া করে জানাবেন? বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন, সেটা হারাম হবে, গুনাহ হবে, গুনাহ সর্বস্থায় গুনাহ হবে। আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ, যার কারণে এটি জায়েজ হবে না। সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন। কোনো অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে, তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চান। এটাই হলো একমাত্র করণীয়। নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয়, ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট। সেটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহগার হিসেবে বিবেচিত হবেন। আব্দুল কাদের লিখেছেন, শ্রেণীকক্ষে ছাত্রী হিজাব নেকাব খুলতে বাধ্য করা, ধর্মীয় অনুমোদিত আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গত 12 মার্চ 5 বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এই শাস্তির 3 মাস না পেরোতেই অধ্যাপক হিসাবে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, বিষয়টাকে কিভাবে দেখেন? খুবই গর্হিত এবং জঘন্য একটি দৃষ্টান্ত এটি। এটির ফলে এ ধরনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কাজগুলো এ ধরনের উগ্র মানুষেরা এবং সংকীর্ণ চিন্তার মানুষেরা আরও বেশি করার সাহস পাবে। বিধায় এটির তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ, তদন্ত করে এটির ব্যবস্থা গ্রহণ করা, এটির পেছনে যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা খুবই জরুরি একটি বিষয়। দেখুন, এভাবে এই ছোটো ছোটো বিষয়গুলোই একটা সময় বড় বিষয়ে পরিণত হয় এবং সমাজের মানুষের মধ্যে আস্থার ঘাটতি দেখা দেয়। বিচারহীনতার যে কালচার আমাদের সমাজে রয়েছে, এ ধরনের ঘটনাগুলো সেটিকে আরও স্টাবলিশ করবে। বিধায় সংশ্লিষ্ট মহলের দায়িত্ব থাকবে, আমরা আশা করব যে তারা এ ধরনের ঘটনার পেছনে যারা জড়িত আছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবেন। এবং কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় যে একজন শিক্ষক, যিনি পানিশমেন্ট পেয়েছেন তার অপরাধের কারণে, তিনি নির্দিষ্ট অপরাধের যে সাজা পানিশমেন্ট সেটি ভোগ করার আগে আগে তাকে আবার পুরস্কৃত করা হবে। খুবই জঘন্য একটি বিষয়। এর পেছনের যে সমস্ত কলকব্জা নানা মানুষগুলো আছে তাদেরকে আসলেই বিচারের আওতায় আনা উচিত এবং এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে মুখ খোলা উচিত, কথা বলা উচিত।